তাদের কিন্তু জমার কোনো স্কোপ নেই, 24 আওয়ার্স তৈরি হচ্ছে এবং 24 আওয়ার্সই এই বাইন্ডার দিয়ে কমন বাইন্ডার দিয়ে সে এই ইউরিনামে গিয়ে বাইটা কন্টিনিউ 24 আওয়ার্স বাইটা সিক্রেশন হচ্ছে ইউরিনামে, এরকম করা হয়। ভেরি গুড। গল ব্লাডারটা মানে খুব না থাকলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। না, গল ব্লাডার না থাকলে সমস্যা অবশ্যই হবে, হবে না না অবশ্যই হবে। এর কারণটা হচ্ছে হবে কি হবে যে যদি এখন তো যেটা হচ্ছে যখন গলবাটা থাকে তখন যেটা হচ্ছে যে আমাদের এখানটা যে স্পিন্ডারটা আছে স্পিন্ডারটা আমার প্রয়োজনের সময় খুলছে প্রয়োজনের সময় বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমার গলবাটা থেকে বাইলটা আসতেছে তখন সে খুলে যাচ্ছে, যখন বাইল আসতেছে না তখন সেই স্পিন্ডারটা বন্ধ হয়। কিন্তু যখন গলবাটাটা আমি ফেলে দেবো তখন আমার এই স্পিন্ডারটা 24 আওয়ার্স খোলা থাকে অটো ভাবেই। হ্যাঁ, কারণ দিক থেকে বাইল 24 ঘন্টাই লিভারের প্রোডাকশন হচ্ছে, 24 ঘন্টায় বাইলটা আসছে। একটা হলো একটা অসুবিধা হলো এটা আমার স্পিনচারটাই প্রবলেম হয়, ডিডোনামে প্রবলেম হয়। আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে কন্টিনিউ দিক থেকে বাইলটে আস্তে আস্তে বাইলটে কি জিনিস আমরা বলেছি যে খার খার এটা। হ্যাঁ, এখন অতিরিক্ত সে অ্যাসিড হোক বা খারই হোক 24 আওয়ার্স আমার এখানে তো খাবার নাই, 24 ঘন্টা তো আমার এখানে খাবার থাকে না। হ্যাঁ, তাহলে 24 ঘন্টা যদি আমার এখানে এই খারটা সিক্রেশন হয় তো খার সিক্রেশন হতে হতে কি হয় তখন এখানে আমার একটা আলসার তৈরি করে, ডিডোনার আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক, 2 নম্বর হচ্ছে লিভারে যে পরিমাণ বাইলটা প্রোডাকশন হয় সেই পরিমাণ বাইলটাই প্রোডাকশন হয়ে সাথে সাথে চলে আসছে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আমার স্টোমাকে যখন আমার ফ্যাটি ফুডটা গেল তখন স্টোমাক কি করে একটা মেসেজ পাঠায় গল ব্লাডারকে যে আমার ফ্যাট আসতেছে তোমার এখানে তুমি তাড়াতাড়ি হজম করার জন্য বাইল সিক্রেশন। গল ব্লাডার তখন কি করে ম্যাক্সিমাম পরিমাণ বাইল সিক্রেশন হয়, কিন্তু যখন গল ব্লাডারটা আমি ফেলে দিলাম তখন এখানে যে বাইলটা আসতেছে সেই বাইলটা হচ্ছে অল্প পরিমাণে বাইল। হ্যাঁ, যখন আমার গলবাটা ছিল তাহলে গলবাটাকে যখন স্টোমাক মেসেজ দিল গলবাটা কি করলো বেশি পরিমাণে বাইল পাঠাই দিল যে ফ্যাটি ফুড আসতেছে একটু বেশি করে হজম করতে হবে ভালোভাবে হজম করতে হবে। কিন্তু যখন আমি গলবাটা ফেলে দিলাম তখন তো আর মেসেজটা তো আর গলবাটার কাছে যাচ্ছে না, তখন কি হলো লিভার থেকে যে সামান্য পরিমাণে ফ্যাটটা আসতেছে সেই সামান্য পরিমাণে হজম হচ্ছে। যার কারণে আপনি দেখবেন যাদের গলবাটার অপারেশন করা হয় ওই ধরনের পেশেন্টদেরকে ডাক্তার বলে যায় যে আপনি চর্বি জাতীয় খাবারটা একটু কম খাবেন। কেন কম খাবে তার কারণটা হচ্ছে উনার তো এখান থেকে বেশি পরিমাণে বাইলটা আর আসতেছে না, কারণ আমার রিজার্ভ থেকে রিজার্ভ ট্যাঙ্ক নাই, 24 আওয়ার্সে যা হচ্ছে অল্প অল্প পরিমাণে আসতেছে। তাহলে খাবার যদি ফ্যাটি ফুডটা যদি বেশি আসে তাহলে আমার হজম করার কথা হচ্ছে বেশি পরিমাণ বাইল এসে, কিন্তু বেশি পরিমাণ বাইল আসার তো জায়গা নাই, লিভার থেকে আসতেছে অল্প অল্প, যার কারণে হজমটা ঠিক মতো হয় না, ফ্যাটি ফুডটা হজমটা ঠিক মতো হয় না। এটা আরেকটা অসুবিধা যে যাদের গলবাটা ফেলে দেওয়া হয় তাদের ফ্যাটি ফুডটা একটু কম হজম হয়। জি স্যার, জি স্যার, খুব ভালো ভালো লাগলো, অনেক ক্লিয়ার হলো স্যার অনেকটা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, গলবাটা ফেলে দিলে তো বুঝলাম যে হ্যাঁ কোনো সমস্যা হয় না, আমার একটু ফ্যাট জাতীয় খাবারগুলি একটু অ্যাভয়েড করতে হবে আর খুব মিয়া জাতীয় খাবারগুলি খুব সতর্কতার সাথে খেতে হবে। আচ্ছা, কিন্তু ওই যে ইয়ের প্যানক্রিয়াস যেটা, প্যানক্রিয়াস কি রিমুভ করলে কোনো সমস্যা হয় না, রিমুভ করা যায় না প্যানক্রিয়াস সম্পর্কে একটু বলুন। রিমুভ করলে সমস্যা হয়, আমরা প্যানক্রিয়াস রিমুভ করলে প্যানক্রিয়াস থেকে আমার কি আসতেছে, প্যানক্রিয়াস থেকে আমার প্যানক্রিয়াটিক জুস আসতেছে। হ্যাঁ, এই যে ডাক্তার আছে কি তোমাদের দেখেন এখান থেকে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসতেছে। প্যানক্রিয়াস কিন্তু একটা মাল্টিফাংশনাল অর্গান, কাজ কিন্তু একটা না, এর অনেকগুলো। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের সুগারটাকে কন্ট্রোল করা। এখানে আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে কিন্তু প্যানক্রিয়াস পড়বো বলে রাখি, আগামী ক্লাসে আমরা প্যানক্রিয়াসটা এই প্যানক্রিয়াসের কিন্তু কাজ হচ্ছে মাল্টিপারপাস একটা কাজ। এক হচ্ছে সে এদিকে খাবার হজম করার জন্য প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করে, আবার ওইদিকে সে সুগারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এর মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স নামে কতগুলো জায়গা আছে প্যানক্রিয়াসের ভিতরে, ওই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স থেকে সে ইনসুলিন সিক্রেশন করবে বা গ্লুকাগন সিক্রেশন করবে। যদি সুগারের পরিমাণ বেড়ে যায় ইনসুলিন সিক্রেশন করবে, যদি ব্লাডের সুগারের পরিমাণ কমে যায় তখন সে গ্লুকাগন সিক্রেশন করবে, হরমোন সিক্রেশন করা। প্লাস আরেকটা কাজ হচ্ছে, তার মেজর আরেকটা কাজ হচ্ছে যে এইদিক থেকে যে খাবারটা আসতেছে ডিউডেনামে এই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এসে এই খাবারটাকে হজম করা। কারণ স্টোমাকের মধ্যে কিন্তু আমার 100% খাবারটা হজম হয় না, স্টোমাকের কাজটা হচ্ছে জাস্ট খাবারটাকে জীবাণুমুক্ত করে দেওয়া, জীবাণুমুক্ত করে দেওয়া সামান্য কিছু খাবার হজম হয়, অত শরীরের অ্যাবজর্ব করার মতো খাবারটা হজম হয় না, ম্যাক্সিমাম অ্যাবজর্ব করা খাবারটা মানে হজম হওয়ার জন্য অ্যাবজর্ব হওয়ার জন্য খাবারটা হজম হয় কিন্তু সেকেন্ড পার্টে, এখানে আমার বাইল দরকার এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক
জুস দরকার। এখন আপনি যদি কেটে ফেলে দেন প্যানক্রিয়াস, তাহলে কি হবে, প্যানক্রিয়াসের জুস পরিমাণ কম আসবে, খাবারটা ঠিক মতো হজম হবে না, ডায়রিয়া লেগে থাকবে, বদ হজম লেগে থাকবে। আচ্ছা, আমার এখন আরেকটা প্রশ্ন হলো, প্যানক্রিয়াসে অনেকে স্টোন হয় বা অনেকের একটু সমস্যা হয়, হ্যাঁ, সেখানে হয়তো বা অপারেশন করা হয় বা কোনো মেডিসিন দিয়ে করা, তখন সেই ক্ষেত্রে আমি একটা পেশেন্ট দেখেছি যে ওকে সল্ট একেবারেই খেতে না করেছে, যে একবারে সল্ট খাওয়া যাবে না, সামান্য খাবারে যেসব খাবারে সল্ট আছে সে খায় না, এবং সল্ট রিডিউস করার জন্য আপনার মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া হচ্ছে, কিন্তু সেটা কি কারণে, মানে প্যানক্রিয়াসের কি সমস্যার জন্য এই কাজগুলো ওরা এই ম্যানেজমেন্টটা দিল? পাশাপাশি সুগারটাও ইয়ে করতে হয়, এবং মিল্ক, দুধ এবং দুধের তৈরি খাবার এটাও কিন্তু রিলিজ করতে হয়। কারণটা হচ্ছে প্যানক্রিয়াটিক যে জুসটা আছে, প্যানক্রিয়াটিক জুসের মূল ফাংশনটা হচ্ছে দুধটাকে বা দুধ জাতীয় খাবারটাকে হজম করা এবং সল্টটাকে অ্যাবজর্ব করে নেওয়া। এখন আবার প্যানক্রিয়াসই নাই, তাহলে আপনি সল্টটা অ্যাবজর্ব করবে কে, সল্টটাকে হজম করবে কে? এই জন্যই প্যানক্রিয়াস অপারেশন করলে বা প্যানক্রিয়াস কেটে ফেলে দিলে তাদেরকে সল্ট এবং সুগার জাতীয় খাবারটা একটু কম খেতে হবে। সল্ট, সুগার এবং মিল্ক দুটো জিনিস। আচ্ছা, থ্যাংক ইউ, এটা তো বেশি আগানো যাবে না, সরি ফর দ্যাট, আমি অন্য ক্লাসে চলে গেছি। তবে আগামী ক্লাসে যদি হয় প্যানক্রিয়াস নিয়ে, তো প্যানক্রিয়াস নিয়ে অনেকগুলো কথা থাকতে পারে। এখানে হোমিও মেডিসিন যেটা নাকি সবচেয়ে বড় কাজ করে, যেটা নার্সবুম যেটা কাজ করতেছে, নাকাডিয়াম কাজ করতেছে, এগুলি খুব ভালো কাজ করে। যাই হোক, প্যানক্রিয়াসের সময় ক্লাসটা এগুলি করবো। আর সরি, আগামী ক্লাসে।